নমস্কার আমি ডক্টর অভি ঘোষ এ হোমিওপ্যাথি ডক্টর আজকে আমাদের বিষয় হচ্ছে রিমাটয়েড আর্থারাইটিস যেখানে পেশেন্টের আর এফ্যাক্টার অনেক বেশি পাওয়া যায় সিআরপি অনেক বেশি পাওয়া যায় পেশেন্ট অনেক জয়েন্টস পেন নিয়ে ভোগে জেনারেলি স্মল জয়েন্ট পেন অ্যান্ড বিগ জয়েন্টস পেন রিস্ট হ্যান্ড প্রক্সিমাল ফ্যালেঞ্জেস টার্সোমেটা মানে যে ফুটের যে ছোট ছোট জয়েন্টগুলো আছে হাতের যে জয়েন্টগুলো আছে এগুলোতে বেশি এফেক্ট করে সঙ্গে রিস্ট জয়েন্ট শোল্ডার জয়েন্ট নি জয়েন্ট হিল এই জায়গাগুলোতে তার ব্যথা বেশি হতে থাকে অনেক স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু অনেক সময় ইউরিক অ্যাসিড হয়েছে বলে গুলিয়ে ফেলেন কিন্তু আমরা ব্লাড টেস্ট করে দেখেনি যে হয়েছে কিনা আমার কাছে পেশেন্ট রয়েছেন কি নাম আপনার শিখা দাস উনি আমার কাছে প্রায় দশ মাস আগে এসেছিলেন তখন প্রচন্ড ব্যথা যন্ত্রণা নিয়ে এসেছিলেন আমরা কেসটা অনেকটা অংশ সারিয়ে ফেলেছি আর এফ একটা রিডিং আছে সেটা কমে গেছে আমরা আগে বলে নিই আর এফ বা রিমাটার আর্থারাইটিস কিভাবে দেখা দেয় এটা জেনারেলি পলি আর্থারাইটিস বা অনেক জয়েন্ট একসঙ্গে ইনভলভ হয় ছোট হতে পারে বড় হতে পারে এবং যখন ব্যথাটা আসে তখন গায়ে জ্বর আসা না খাওয়া এই সমস্ত সিমটমস গুলো থাকে প্রচন্ড ব্যথার সাথে সাথে জ্বর চলে আসা এবং

ডিফর্মিটিও চলে আসে যেরকম ওয়ান নেক ডিফর্মিটি সান নেক ডিফর্মিটিটা আঙুলটা বেঁকে এরকম স্টিকনেস এসে যায় এখানে এই জয়েন্ট নড়তে চায় না স্টিকনেস এসে যায় এবং আঙুলটাকে দেখতে এরকম লাগে অনেক সময় বটম হোল্ড ডিফর্মিটি এরকম দেখা যায় আঙুলগুলো বেঁকে এরকম জায়গায় চলে আসে অনেক সময় ড্রপ ফিঙ্গার ড্রপ ফিঙ্গার ফিঙ্গারটা নিচে চলে গেছে মানে জেনারেলি আমরা একসঙ্গে যদি করতে চাই তাহলে হয় না ওটা ড্রফ ফিঙ্গার হয়ে যায় আবার দেখা যায় জেড ডিফর্মিটি দেখা যায় যে আঙুলটা একবার এদিকে 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 এরকমভাবে জেড ডিফর্মিটি এরকমভাবে কিছু ডিফর্মিটি লক্ষ্য করা যায় যদি অনেক দিন ধরে পেশেন্ট ভুগতে থাকে আমার কাছে এই পেশেন্ট এসেছিলেন তখন উনি একদম শুরু শুরু অবস্থায় এসেছিলেন কোনো ডিফর্মিটি ধরা পড়েনি তো ওনার মর্নিং স্টিফনেস ছিল সমস্ত স্মল অ্যান্ড বিগ জয়েন্টসে ব্যথা ছিল আমরা ব্লাড টেস্ট করে দেখে নিয়েছিলাম তখন আমরা পেয়েছিলাম আর আরে ফ্যাক্টর ওয়ান এইটটি আইউ পার এম এল তা ওয়ান এইটটিটা অনেক বেশি এবং তার সাত আট মাস ট্রিটমেন্ট করার পরে আমরা আবার টেস্ট করে দেখি আর এফ একটা এসে দাঁড়িয়েছে ফর্টি থ্রি আই পার এম এল মানে আমরা সঠিক রাস্তায় আছি এবং সঠিক কাজ করছি এর ফেটটা কি আর এই ফেটটা এরভাবে বেড়ে গেছে রিমান্ডের আর্থারাইটিস হয়েছে এর ভবিষ্যৎ জেনারেলি পেশেন্ট ভুগতে থাকে আস্তে আস্তে ওষুধ খেতে হয় কন্টিনিউয়াসলি একটা মেডিকেশনের দরকার হয় ব্যথা যন্ত্রণা নিয়ে মানুষ ভোগে তো আমাদের হোমিওপ্যাথিতে এর বেশ কিছু মেডিসিন রয়েছে আপনি বলুন আপনি যখন এসছিলেন তখন আপনার ব্যথা কিরকম ছিল কোথায় কোথায় ব্যথা হতো প্রচন্ড ছিল ছোট বড় সমস্ত জয়েন্টে আর কি ব্যথা ছিল এই যে এইগুলো কোন গিট পাওয়া গেছিল এখানে যদি কোন গিট পাওয়া এরকম একটা ছোট্ট এলিভেটেড অংশ পাওয়া যায় তাহলে সেটাকে রিমাটার নোডুল বলা হয় নোডুলও পাওয়া গেছিল এখন কি নুডুলটা আছে এখন নেই এখন আমার

হোমিওপ্যাথিক্যালি ট্রিটমেন্ট আমরা টেন মান্থস মতো করেছি কিন্তু আরও আপনাকে ওয়ান ইয়ার আমি মেডিসিন প্রোভাইড করব এবং অবজার্ভে রাখবো যে কি অবস্থায় আছে এখন মোটামুটি ব্যথা যন্ত্রণার দিক দিয়ে ভালো আছেন ভালো আছি এখন বড় জয়েন্টগুলোতে আছে বড় জয়েন্টগুলোতে আর ছোটো জয়েন্টগুলোতে গেছে হ্যাঁ আমরা এখানে ওষুধ ব্যবহার করেছিলাম বেশ কয়েকটা ওষুধই ব্যবহার করেছিলাম যেরকম আমরা ল্যাথাইরা সিক্স ব্যবহার করেছিলাম আমরা লিডাম পল টেন এম ব্যবহার করেছিলাম মোটামুটি লিডাম পল টেন ওনার যে যে সিমটমস গুলো ছিল তার সঙ্গে ম্যাচ করেছিল এবং স্মল জয়েন্টে ব্যথা ছিল তল থেকে ব্যথা উপরের দিকে উঠতো এই সব সিমটমস দেখে আমরা লিডাম্পল টেন ব্যবহার করেছিলাম আর এফ ফ্যাক্টর পজিটিভ বা রিমাটার আর্থারাইটিস ক্ষেত্রে লিডামপল টেন বা লিডাম্পল একটা ভালো ওষুধ কিন্তু এগুলো না সব সময় পেশেন্টের সিমটমস অনুযায়ী আমরা সিমিলারিটি দেখে মেডিসিন কে চয়েস করে থাকি কখনোই কেউ যদি ভাবেন যে এই ওষুধটাই তার জন্য প্রযোজ্য একদমই ঠিক নয় তাই বলা হয় সব সময় হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে খাওয়া ভালো আমরা একটা এক্সাম্পল দিলাম যে আমার এই কেসটা এইভাবে সুস্থ হয়েছে তার মানে যে আপনার ক্ষেত্রে এই ওষুধটাই প্রযোজ্য

এই এটা হ্যাঁ পারতাম না হ্যাঁ তো এইভাবে জিনিসগুলো কিন্তু রিভার্সে গিয়ে আবার জায়গায় চলে আসলো তো হোমিওপ্যাথি ওষুধে যথেষ্ট রিমাটার আর্থ্রাইটিসের ওপর উপর কাজ করে এবং পেশেন্টকে অনেক অংশে ভালো করতে পারে অনেক পেশেন্টকে সুস্থ করতে পেরেছে অনেক পেশেন্ট যাদের ডিফর্মিটি এসে গেছে তাদেরকে আমরা উইদাউট পেইন কিলার আমরা কিন্তু পেশেন্টকে রিলিফ দিতে পারছি অ্যাটলিস্ট কিছুটা মুভমেন্ট আর কিছুটা পেইন রিলিফ দিতে পারছি হোমিওপ্যাথি দিয়ে এটাই আমার জানানো ছিল নমস্কার ভালো থাকবেন